ছাত্রলীগ বাংলাদেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা বিগত ২৪শে আন্দোলনের গণহত্যাকারীদের দোষর হিসেবে তারা মেন ভূমিকায় ছিল এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখে আসছি যে সকল ক্যাম্পাসে তারা শিক্ষার পরিবেশ নষ্ট, সাধারণ ছাত্রদেরকে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং ফ্রি খাওয়া হোস্টেলগুলো থেকে, ক্যান্টিনগুলো থেকে এই ধরনের অপকর্ম তারা করে আসছে এবং আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে যেমনটি ভূমিকা পালন করার কথা হয়তো সেই ধরনের ভূমিকা পালন করতে একটু কম পারছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আশা করি যে আমরা দাবি রাখতে চাই যে সরকার এই ধরন নিষিদ্ধ ছাত্র সংগঠন যদি কোনো কর্মসূচি দেয় তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে, এই দাবিটা আমরা রাখতে চাই। আগামীকালকে সারাদিন চলবে এবং আমরা চাই সকল পেশার সকল মানুষ, ছাত্র, জনতা সবাই অংশগ্রহণ করুক। আমাদের যে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে সেই আলোকচিত্র দেখার মধ্য দিয়ে ২৪শের আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করুক, আমরা এটা চাচ্ছি। আমরা অনেক প্রচেষ্টার মধ্য দিয়েই মূলত আগামীকাল বৃদ্ধির সুযোগটা পাচ্ছি। আমরা এই জন্য যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জাদুঘরের কর্তৃপক্ষ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় ভাই, আমরা আজকে যে বিষয়ে দেখেছি সারাদিনে কিছু কিছু দর্শকের একটা আকুতি ছিল যে হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে আমাদের উপর বিভিন্ন সময় সীমান্তে যে নির্যাতন করেছিল ওই নির্যাতনের কিছু আলোকচিত্র যদি থাকতো তাহলে বিষয়টা ভালো হতো। আপনার কি এই বিষয়টা কীভাবে চিন্তা করছেন? আমরা প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন সময়ে আমাদের দেশটির ষড়যন্ত্র, সীমান্ত হত্যা, এই অল্প কিছুদিনের ভিতরে ঘটে যাওয়া উপহাইকমিশনে হামলা, জাতীয় পতাকা পুরানো ইত্যাদি ইস্যুতে আমরা আমাদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি। আমরা এখানে ওই ধরনের হয়তো প্রদর্শনী নিয়ে আসতে পারি নাই। আমরা পরবর্তীতে যদি এরকম কোনো আয়োজন ইসলামী ছাত্র শিবির করে তাহলে সেখানে এই ধরনের আয়োজন থাকবে। আমরা এখানে মূলত ২৪ বা বাংলাদেশের আওয়ামী দুঃশাসনের চিত্রটা কিছুটা নিয়ে আসার চেষ্টা করেছি, বিশেষত ২৪শের আন্দোলনের চিত্রটাই মূলত আনার জন্য আমাদের প্রচেষ্টা ছিল, যার কারণে অনেক কিছু হয়তো গ্যাপ যাচ্ছে। আমরা পরবর্তীতে এই ধরনের আরও বড় আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র সহ সামগ্রিক বিষয়গুলো ফুটে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ছাত্রলীগ বাংলাদেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা বিগত ২৪শে আন্দোলনের গণহত্যাকারীদের দোষর হিসেবে তারা মেন ভূমিকায় ছিল এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখে আসছি যে সকল ক্যাম্পাসে তারা শিক্ষার পরিবেশ নষ্ট, সাধারণ ছাত্রদেরকে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং ফ্রি খাওয়া হোস্টেলগুলো থেকে, ক্যান্টিনগুলো থেকে এই ধরনের অপকর্ম তারা করে আসছে এবং সবচাইতে বেশি আলোচিত ইস্যু হলো যে তারা ২৪শের হত্যাকারীদের মেইন স্টেক হোল্ডার হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে। আমরা বলতে চাই তারা নিষিদ্ধ এবং তাদের কর্মকাণ্ড মিডিয়াতে প্রচার করার ব্যাপারে নিষিদ্ধতা আসছে। এই সকল নিষিদ্ধ সংগঠনের যারা মিছিল মিটিং করেন এদেরকে গ্রেফতার করার দায়িত্ব হলো সরকারের, সরকার প্রশাসনের মাধ্যমে সেটা করবেন বলে আমরা বিশ্বাস করি। সরকার এই জায়গায় কিছুটা হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে যেমনটি ভূমিকা পালন করার কথা হয়তো সেই ধরনের ভূমিকা পালন করতে একটু কম পারছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আশা করি যে আমরা দাবি রাখতে চাই যে সরকার এই ধরন নিষিদ্ধ ছাত্র সংগঠন যদি কোনো কর্মসূচি দেয় তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে, এই দাবিটা আমরা রাখতে চাই। প্রশাসনিক কোনো দুর্বলতা মনে করছেন কি? প্রশাসন আমরা যদি বলি এই সরকার ফাংশন যেভাবে করার কথা ছিল আমরা দেখেছি এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কথা আসছে। ২৪শের যে আন্দোলনের স্পিরিটটা, এই স্পিরিটটা অনেকেই লালন করে না বলে আমরা দেখে আসছি। কাজেই এবং এই সরকারের বিভিন্ন জায়গায় বিগত দিনে আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগের পেতাত্তারা এবং ২৪শের গণহত্যাকারীদের দোষররা বসে বসে আছে, যার কারণেই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শতভাগ যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন হচ্ছে না।